এখন আমরা যে প্রোগ্রামটা করব সেটা সেলসিয়াস থেকে তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর সেলসিয়াস থেকে তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর করার ফ্লোচার্ট ও প্রোগ্রাম। আচ্ছা, সেলসিয়াস আর ফারেনহাইটের সম্পর্কটা কি আমরা কি জানি? সি বাই ফাইভ এফ মাইনাস 32 ডিভাইডেড বাই কি 9। এখন আমাদেরকে কিসে রূপান্তর করতে হবে? তাপমাত্রাটা সেলসিয়াস থেকে কিসে যাবে? ফারেনহাইটে যাবে। তার মানে বাম সাইডে কে থাকবে? ফারেনহাইট থাকবে। তো এফ মাইনাস 32 9c ডিভাইডেড বাই কি 5। পরের লাইনে এফ ইকুয়ালস টু 9c বাই 5 প্লাস 32। ওকে, তো আমাদের এই ইকুয়েশনটা সলভ করলেই আমরা তাপমাত্রাকে সেলসিয়াস থেকে কিসে রূপান্তর করতে পারবো। তো আমাদের ফ্লোচার্টটা কী হবে? সবার প্রথমে স্টার্ট, এখন ইউজারের কাছ থেকে আমাদের কয়টা ইনপুট নিতে হবে? এখানে এফ একটা চলক, সি একটা চলক। এই ইকুয়েশনে কয়টা চলক আছে? দুইটা চলক। তো আমরা কয়টা চলক নিব এখানে? এফ, এফ ফর ফারেনহাইট, সি ফর সেলসিয়াস। এখন আমাদের ইকুয়েশনটা কি? এফ ইকুয়ালস টু 9c ডিভাইডেড বাই, আর ফলাফলটা কিসে সংরক্ষণ হবে? ওকে, এখন কথা হচ্ছে যে এই প্রোগ্রামটাতে আমরা দুইটা চলক ইউজ করতেছি, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে সি। এখন আমাদের ইনপুট কার জন্য নিতে হবে? সি এর জন্য নিতে হবে। তার মানে আমাদের এখানে যে চলকগুলো আছে সে চলকগুলোর আমাদের কি করতে হবে? ডাটা টাইপ নির্ধারণ করতে হবে। এখন এগুলো ডাটা টাইপ কি হবে? যেমন এখানে এফ একটা চলক, সি একটা চলক। এখন তাপমাত্রা দশমিকেও আসতে পারে, পূর্ণ সংখ্যাতেও আসতে পারে। তো যেই চলকগুলোর ডাটা মানে পূর্ণ সংখ্যায় আসতে পারে বা ভগ্নাংশ আসতে পারে, দুইটাই আসার চান্স থাকে, সেটার ক্ষেত্রে আমরা কি নিব? ফ্লোট। ওকে, তো আমরা প্রোগ্রামটা স্টার্ট করি। তো সবার প্রথমে আমরা কি করব? ইনক্লুড stdio ডট এইচ, পরের লাইনে এন্টার, ঠিক আছে। এখন আমাদের সবার প্রথমে কয়টা চলক আছে? দুইটা, একটা আমরা এফ নিলাম আর একটা আমরা কি নিলাম? ওকে, এখন এফ আর সি তো চলক, তো এটা ডাটা টাইপটা কি হবে? আমরা আগেই জানছি ফ্লোট। FLOAT ফ্লোট। ওকে, এখন আমাদের কার জন্য ইনপুট নিতে হবে? খালি সি এর জন্য নিতে হবে। সেজন্য আমরা ইউজারকে একটা কোশ্চেন করব, কার মাধ্যমে? তারপরে কি আসবে? স্ক্যান এফ। এখন সি এর ডাটা টাইপ কি? ফ্লোর। সেজন্য কি আসবে? পার্সেন্টেজ এফ। এবং কার জন্য ইনপুটটা নিতেছি আমরা? ঠিক আছে, এবার আমাদের ইকুয়েশনটা কি?
আমাদের এই বক্সের কাজ শেষ, এবার এটার কাজ। তো আমরা কি লিখব? f ইকুয়ালস টু নাইন সি ডিভাইডেড বাই কি প্লাস 32। ওকে, এখন রেজাল্টটা কিসের মধ্যে সংরক্ষণ হচ্ছে? এফ এ। এফটা কি একটা চলক? যদি কোনো চলক কোনো মানকে সংরক্ষণ করে তাহলে সেটাকে দেখানোর জন্য অবশ্যই তার ডাটা টাইপ দিয়ে আমাদেরকে কি করতে হবে, কল করতে হবে। এফটা কোন বক্সের মধ্যে আছে সেজন্য আমরা কি করব, আর এফটা কি করতেছে একটা ভ্যালু সংরক্ষণ করতেছে। তো সেটাকে দেখানোর জন্য অবশ্যই যদি কোনো চলক কোনো ভ্যালু সংরক্ষণ করে তাহলে তাকে অবশ্যই তার ডাটা টাইপ দিয়ে কল করতে হবে। এফ এর ডাটা টাইপ কি? ঠিক আছে, এবং কার জন্য আমরা ভ্যালুটা শো করব? ঠিক আছে, ক্লিয়ার। এবার আমরা বিল্ড করি। ওকে, তো আমরা এখানে লিখলাম সবার প্রথমে 5। রেজাল্ট কি আসছে? ইয়োর টেম্পারেচার ইজ 41। এখন কথা হচ্ছে যে টেম্পারেচার আমি কিসে কনভার্ট করতেছি, ফারেনহাইটে না? তাহলে অবশ্যই তো এখানে বলতে হবে যে ফারেনহাইট, তাই না? তো আমরা এখানে জাস্ট পরে একটু লিখে দিই। বিল্ড আমরা দিলাম 0। রেজাল্ট কত আসতেছে? টেম্পারেচার ইজ 32 ফারেনহাইট। ঠিক আছে, কারণ জিরো দিলে আমরা ইকুয়েশনটা দেখি। হ্যাঁ, ওকে ওকে, ক্লিয়ার। এখন আমরা যদি টেম্পারেচার কিসে দিতেছি, সেলসিয়াসে দিতেছি, সি মানে কি সেলসিয়াস না? আমরা দিলাম এখানে কত, 52.5। এন্টার দেওয়ার পর টেম্পারেচার ইজ 126.5 ফারেনহাইট। ওকে, তার মানে যে রেজাল্টটার ইনপুট আমরা কিসে দিতেছি, সেলসিয়াসে দিতেছি, সেটা কিসে আসবে, ফারেনহাইটে। তো আমরা এখানে একটা ভ্যালিড কথা বলি, ইন্টার সি না বলে আমরা এন্টার সেলসিয়াস বলি। এন্টার টেম্পারেচার ওকে, বিল্ড সেলসিয়াস। ওকে, আমরা দিলাম হলো 34। ওকে, ক্লিয়ার।